কন্ট্রোলে আছে। আমরা ট্রেনে যেমন স্টেশনে করে দিয়েছি, কালকে কালকে যেমন স্টেশনে আমরা করেছি, প্রচুর করেছি। সুতরাং এখন কন্টেনমেন্ট জোন, কন্টেনমেন্ট জোন তো থাকবেই। প্রথম হলো কন্টেনমেন্ট জোন, সেকেন্ড হলো বর্ডার এরিয়া, থার্ড হলো হেলথ সেন্টার, এরপরে অন্যান্য জায়গাগুলি আমাদের এন্ট্রি পয়েন্ট, এগুলিও থাকবে। এবং এই জন্য আমরা শুরু করে দিয়েছি। আপনারা, আমি পরিষ্কার, আপনারা জানেন আজকে আমাদের সরকার আজকে থেকে অত্যন্ত কঠোর হয়ে যাচ্ছে। আজকে থেকে সরকার, রাজ্য সরকার অত্যন্ত কঠোর হচ্ছে। আমরা রাজ্যের মানুষের অসুবিধার কথা চিন্তা করে আমরা লকডাউনে যাচ্ছি না, এবং মানুষ এর সুযোগে একটা অংশ অতি বেপরোয়া হয়ে উঠেছে। সেজন্য রাজ্য সরকার আজকে থেকে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে, এবং আজকে কড়া মনোভাব নিয়েছে। এবং এই জন্য চিফ সেক্রেটারি আজকে একটা সার্কুলার ইস্যু করেছেন, ফ্রেশ অর্ডার ফর নাইট কারফিউ উইল বি ইস্যুড বাই রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইথ টাইমিংস 9 PM টু 5 PM, রাত্র 9টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ, এবং এটা স্ট্রিক্টলি ফলো করা হবে। কোনো মতেই মানুষের জননিরাপত্তার স্বার্থে কোনো অজুহাত কোনো জায়গায় কাম হবে না। এবং সোশ্যাল, পলিটিক্যাল, স্পোর্টস ইভেন্টস, এন্টারটেইনমেন্ট, একাডেমিক, কালচারাল, রিলিজিয়াস ফাংশনস অ্যান্ড আদার লার্জ কনগ্রেগেশনস উইল বি প্রোহিবিটেড। নো পারমিশন, এতদিন DM পারমিশন দিত, নো পারমিশন ফর সাচ গ্যাদারিংস উইল বি গিভেন উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ দি আন্ডারস্যান্ড, মানে চিফ সেক্রেটারির অনুমতি ব্যতীত কোন রকম সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল, যাই হোক, পলিটিক্যাল কোনোটাই কিন্তু উইদাউট চিফ সেক্রেটারি পারমিশন কোনো DMও ইস্যু করতে পারবে না। আর নাইট কার্ফিউ যেহেতু ডিস্ট্রিক্টের DM-এর, সেজন্য আজকে অলরেডি, আজকে থেকে শুরু হয়ে যাবে। আর ম্যারেজ রিলেটেড গ্যাদারিংস উইল নট হ্যাভ গেস্ট মোর দ্যান 50, 50-এর বেশি মোটেই সম্ভব হবে না। এবং দি ফিউনারাল রিলেটেড গ্যাদারিংস উইল নট হ্যাভ গেস্ট মোর দ্যান 20, এটাকে স্ট্রিক্টলি ফলো করা হবে আজকে। তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে, রাজ্য সরকারের পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বর্ডার এরিয়াতে হলো উইদিন দি 2 কিলোমিটার অফ দি ইন্ডো বাংলাদেশ বর্ডার এরিয়াস, দি টাইমিংস অফ নাইট কারফিউ উইল বি ফ্রম 7 PM টু 7 AM, 7টা থেকে 7টা পর্যন্ত, আর অন্যান্য জায়গায় 9টা থেকে 5টা পর্যন্ত। এটাকে যথাযথভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান রাখছি। উদ্বেগজনকভাবে বাড়ছে, কারো আশা রোধ করা সম্ভব নয়, এটা সুপ্রিম কোর্ট অর্ডার, আমাদের কিচ্ছু করার নেই। তবুও আমরা আরও অন্যান্য রাজ্যে যা করেনি এগুলিও টোটাল আমরা অ্যান্টিজেন ডিটেকশন কিটের মাধ্যমে আমরা শুরু করেছি, যাতে 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যায়, তারপরও আমরা কড়া হাতে করতে হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, অযথা ঘর থেকে বেরোবেন না। বহুদিন বলা হয়েছে, রাজ্য সরকার থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছে, আমরা সবাই বলেছি, এবং সচেতন মানুষ বলেছে। সেজন্য সবাইকে অনুরোধ করব, রাজ্যের স্বার্থে
এই করোনাকে যেন আর কোনো মতেই নেক্সট স্টেজে যেতে না যেতে পারে, সেজন্য আমি অনুরোধ করব, এটাকে কড়াকড়িভাবে ফলো করার জন্য অনুরোধ করব। নিজে সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। কারণ এটা এমন এক জিনিস, একবার যদি খুব উপরে উঠে যায় সেখানে কিন্তু তখন কন্ট্রোল করা সম্ভব হবে না। রাজ্য সরকার ইচ্ছা করলেই সবটা করতে পারে না, যদি রাজ্যের মানুষ সহযোগিতা না করে কোনো মতেই কোনো সরকারের পক্ষে এটা করা সম্ভব নয়। তাই অনুরোধ করব, দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান করছি, যত অসুবিধেই হোক, আর রাত্রে নাইন টু নাইন এ সময় কোনো কাজ থাকার কথা নয়, জরুরি পরিষেবা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু কোনো মতে এসবের কাজ। আর যেহেতু বর্ডার এরিয়াতে যেহেতু এটা বেশি ভাবে সংক্রমিত হচ্ছে তাই বর্ডারে আজকের থেকে শুরু হয়ে গেল। সুতরাং এই জিনিসটাকে সবাই মান্যতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং সারা বিশ্ব, সারা দেশ এবং আমরা, যদিও আমরা একটু আমাদের হতে পারে কালকে 141 জন পাওয়া গেছে, তবুও আমরা একটা ভালো জায়গায় রয়েছি। তাই আমি অনুরোধ করব, এটার থেকে যেন আরাম না, কোনো মতে যেন খারাপের দিকে না যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। 2 কিলোমিটার আপনারা বলেছিলেন যে টিএসআর নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% এটা রিজার্ভেশন থাকবে, টিএসআর এর ক্ষেত্রেও। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার গঠনের পর এটা সরকারিভাবে ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে নিয়োগের ক্ষেত্রে, পুলিশের নিয়োগের ক্ষেত্রে 10% রিজার্ভেশন অবশ্যই থাকবে। এক্ষেত্রে টিএসআর এর ক্ষেত্রেও এটা আমরা যথাযথ ভাবে আমরা এটাকে মান্যতা দেব, এবং এই রাজ্যে এই প্রথম টিএসআর এ মহিলা নিয়োগ, এবং বিরাট সংখ্যক আমাদের রাজ্যের মোর দেন 4000 অলরেডি এখানে দরখাস্ত জমা দিয়েছে। আমাদের রাজ্যের মহিলারা 4310 জন মহিলা দরখাস্ত দিয়েছে টিএসআর এ চাওয়ার জন্য। আর ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 16,067 জন এটা জমা দিয়েছে দরখাস্ত। এখন পর্যন্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক কতজন আক্রান্ত হয়েছে? এই অ্যাকুরেট সংখ্যা নেই, কিন্তু স্বাস্থ্যকর্মী চিকিৎসক আক্রান্ত হয়েছে, সংক্রমিত হয়েছে, এবং যদিও সবাই রিকভার হয়ে গেছে, এখন যারা আক্রান্ত হয়েছে তারা এখনও রিকভার হয়নি, কিন্তু রিকভার হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আজকেও আমি একটা গ্রামে গিয়েছিলাম, আমাদের আশাকর্মীরা, আমার মনে হয় ভারতবর্ষের কোথাও আমাদের ত্রিপুরার মতো আশাকর্মীরা এত কাজ করছে ভালোভাবে, প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে খবর নিচ্ছে, সর্দি জ্বর কাশি রয়েছে কিনা, এটা সবাই বাড়িতে যাচ্ছে, এটা একটা অত্যন্ত, আমি সেই জন্য আমরা বারবার বলছি, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসাকর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত কর্মীরা যেভাবে জীবন বাজি রেখে এগিয়ে এসছে, এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। এটা শুধু ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করা ঠিক হবে না, এটা রিয়েলি এক্সেপশন। বললাম তো, এটা তো একবার সার্কুলার, ওই দিন বলে দিয়েছিলাম, তোমরা মনে রাখতে পারোনি, চেঞ্জ তো এখন এখন তো এখন পর্যন্ত আগেরটাই ঠিক আছে মনে হয় আমার। একই দিনে যদি প্রত্যেকদিন একই ধরনের কথা বলি তাহলে তো এটা ঠিক হবে না, আমার কাছে এখন মনে হয় নাই, আলাদাভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাই, তবু আরেকদিন বলে দেবো। তবে আমার মনে হয় এখনও এফেক্টেডের ব্যাপারে
সিপাই জলা বেশি, তারপরে স্থান হলো গুমতি। যতটুকু আমার কাছে আমার মাইন্ড যতগুলি যতগুলি আমার স্মরণে আসছে, এতে আমার মনে হয় সিপাই জলা এবং নেক্সট ইজ গুমতি। এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেলার অ্যান্ড ট্রাভেলারের লিঙ্কড, এখন পর্যন্ত কয়েকটা কেস এখনো ডিটেকশন করা যাচ্ছে না তাদের ট্রাভেলিং হিস্ট্রি, ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট কতটুকু আছে এখনো ক্লিয়ার না, এটাই আমাদের একটু ভয় লাগছে। সংখ্যা খুব বেশি না, বাট হোক না একজনও কন্ট্যাক্টের সাথে ট্রাভেলারের সাথে, ট্রাভেলার মানে ফার্স্ট স্টেজ, ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট সেকেন্ড স্টেজ, এই দুটোর মধ্যে রেখে দিতে পারলে ভয় নেই। কিন্তু যদি থার্ড এতে চলে যায়, এরপরে থার্ড বি, এরপরে ফোর্থ, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং এখনো যদি আমরা গরিব মানুষের কথা চিন্তা করে কিন্তু আমরা লকডাউনে যাচ্ছি না, কিন্তু পরবর্তী সময় সরকার প্রয়োজন বোধে বহুদিনের জন্য লকডাউন দেওয়ার প্রশ্ন উঠে যাবে, তখন চিৎকার করলেও কিছু করা যাবে না। এই জন্যে বারবার বলছি, আগে থেকে সতর্ক থাকুন, সচেতন হন, সবাই মিলে এটাকে মোকাবেলা করতে হবে। রাজ্য সরকারের একার পক্ষে এটা মোটেই সম্ভব নয়, সকলের সহযোগিতা ছাড়া, এবং সকলের সহযোগিতা করছে বলেই ছোট্ট একটা অংশ ছাড়া। এই জন্যে আমাদের যে ফ্যাটালিটি রেট অত্যন্ত ভালো জায়গায় রয়েছে, তো রিকভারি রেট তো আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা টপে, কিন্তু শুধু রিকভারি পাস্তার সংক্রমণ হলো তো ক্ষতি, শুধু রিকভারির কথা চিন্তা করলে কেন সংক্রমিত হবে? যদি এটার স্পিড অত্যন্ত বেশি তবুও এটাকে ইয়ে করতে হবে। সেই জন্য নাইট কারফিউ অত্যন্তভাবে ওই সময় কিছু বেশি কিছু কাজ থাকার কথা নয়, জরুরি পরিষেবা তো আলাদা কথা, কিন্তু ওই সময় কোনো কাজ ছাড়া কেউ বেরোনোর দরকার নেই, আর বর্ডার এরিয়াতে 7-7। এটা এটা বেশিরভাগই হলো বেশি বেড়ে গেছে ইয়েতে, এই সবচেয়ে বেশি হয়ে গেছে এখন গুমতি 26টা। আমরা টোটাল লকডাউন না করে এদিকে যাচ্ছি, বেশি মানুষ যাতে এফেক্টেড না হয়, বেশি মানুষ যেন লকডাউনের ক্ষেত্রে আমরা লকডাউন দিতে গেলে সবটা দিতে হয় বা ব্লক দিতে হয়, সেই জন্য আমরা পার্টিকুলার যে পাড়াটা পাড়াটাকে কন্টেনমেন্ট করে দিচ্ছি, এই জন্য সংখ্যাটা বেশি কন্টেনমেন্ট আমরা এই জায়গায়। সেই জন্যই আমরা নামগুলি সহ এই যে যে এরিয়াগুলি এগুলি আমরা যেমন ওয়েস্ট ব্যাঙ্ক অফ অমরসাগর, মানে অমরসাগরের পশ্চিম পাড়, যেমন উত্তর তুলামুড়া জিপি জুমিয়াটিলা, সব জিপি না বলে জুমিয়াটিলা করে দিয়েছে, এই জন্য সংখ্যাটা বেশি, কিন্তু ছোট ছোট এরিয়াকে একদম কন্টেনমেন্ট করে দেওয়া এটাই মূল উদ্দেশ্য। আমি বলছি না, এটা নির্দেশ ফ্রম ICMR, এটা কেন্দ্রীয় সরকারি নির্দেশ আগের থেকে আছে। 50 জন হলো বিয়ে, বিয়ে কারো যদি